উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে প্রথম আলোর প্রধান শিরোনাম, মন্ত্রী ও এমপিরা দিচ্ছেন প্রার্থী, তৃণমূলে বিভেদ। দ্বিতীয় প্রধান শিরোনাম, বুয়েটে বিক্ষোভ অব্যাহত, পরীক্ষা বর্জন। ছাত্রলীগের প্রবেশের প্রতিবাদ, দাবি আদায়ে অনড় আন্দোলনরত শিক্ষার্থীরা। তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলে জানিয়েছে বুয়েট কর্তৃপক্ষ। পাঁচ দফা দাবিতে আজ আবার বিক্ষোভ করবেন শিক্ষার্থীরা। নিষিদ্ধ সংগঠনের স্বার্থ হাসিল দেখছেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী পাঁচ ছাত্র। বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে ছাত্রলীগের সমাবেশ আজ। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় আরেকটি খবর গুরুত্ব সহকারে ছাপা হয়েছে, শিক্ষা ব্যয় প্রাথমিকে শতকরা ২৫ ভাগ বেড়েছে, মাধ্যমিকে ৫১%। সমকালের প্রধান শিরোনাম, মহাক্ষমতার মহাপরিচালক। কৃষি বিপণন অধিদপ্তর নিয়ে এই প্রতিবেদনটি করা হয়েছে। এতে বলা হয়, ওয়েবসাইট থেকে ৪০ বছরের তথ্য ভাণ্ডার উধাও। ২০ লাখ টাকার সদাই অ্যাপ রেখে ২.৫ কোটি টাকা নয় ছয়ের আয়োজন। রাজধানী সহ সারা দেশে কৃষকের বাজারে ঝুলছে তালা। ১৫৩ জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ। খুলে ভরা মূল্য তালিকা বাজার তদারকিতে নেই কেউ। অজবরল অবস্থায় ঠকছেন কৃষক ভোক্তা, সরকারি টাকা হচ্ছে অপচয়। বুয়েটে বিক্ষোভের খবরটিও বেশ গুরুত্ব সহকারে সমকালে ছাপা হয়েছে। শিরোনাম, দ্বিতীয় দিনেও উত্তাল বুয়েট, ক্লাস পরীক্ষা বর্জন। ক্যাম্পাসে ছাত্র রাজনীতির দাবিতে ছাত্রলীগের সমাবেশ আজ। পত্রিকাটির দ্বিতীয় ভাগে আরেকটি খবর গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। এর শিরোনাম, ঘুষ দুর্নীতি বাংলাদেশে ব্যবসার অন্যতম বাধা, যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদন। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপেক্ষিত মেধাবী ও মুক্তিযোদ্ধা কোটা। দেশের অর্ধেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ই মানছে না মেধাবী শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের উত্তরসূরিদের কোটার ভর্তির বিধান। খবরটিতে আরো বলা হয়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত ৩% এবং বীর মুক্তিযোদ্ধার উত্তরসূরি ৩% শিক্ষার্থী আইন অনুযায়ী কোনো ফি ছাড়াই পড়তে পারবেন। সংশ্লিষ্ট কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শর্ত দেওয়ার অভিযোগ অনেক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। ৩% কম শিক্ষার্থী ভর্তি করা হয়েছে অনেক বিশ্ববিদ্যালয়ে। পত্রিকাটির দ্বিতীয় প্রধান শিরোনাম, বড় সড়কে এবার বড় ভোগান্তির ভয়। মহাসড়কে ঈদ যাত্রা নিয়ে এই প্রতিবেদনটি করা হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, কালো বিড়ালের ধাবা বনে। প্রতিবেদনটিতে যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে, বনের রাজা উসমান গনির উত্তরসূরিরাই এখন শীর্ষ পদে, বিভিন্ন পদ উঠে নিলামে, বদলির পাশাপাশি নিয়োগও হয় বাণিজ্য, শেষ নেই লুটপাটের। আরেকটি খবর গুরুত্ব সহকারে ছাপা হয়েছে, বিনিয়োগে বাধা, ঘুষ দুর্নীতি অস্বচ্ছতা, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের প্রতিবেদন। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পৃষ্ঠায় আরেকটি শিরোনাম হল, মধ্যরাতে হাসপাতালে খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে গত রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাকে নেওয়া হয় এবং সেখানে ভর্তি করা হয়েছে তাকে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, পুঁজিবাজারে নজরদারি সফটওয়্যার, গোপন তথ্য ভাণ্ডারে অবৈধ সংযোগ। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় বুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভের খবরটিও ছবিসহ গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। শিরোনাম, ক্যাম্পাসে ছাত্রলীগ প্রবেশের প্রতিবাদ, বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্লাস পরীক্ষা বর্জন। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, একটি অনুসন্ধানী প্রতিবেদন, সাবেক আইজিপির অপকর্ম তুলে ধরা হয়েছে প্রতিবেদনটিতে। এর শিরোনাম, বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, এডুকেশন এক্সপেন্সেস, প্রাইমারি সিজ এ ২৫% রাইজ, সেকেন্ডারি ৫১, গাইডবুকস, প্রাইভেট টিউশন প্রপ আপ, আউট অফ পকেট কস্ট। তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, ব্রাইবারি, করাপশন, মেজর ইনভেস্টমেন্ট ব্যারিয়ার্স, সেইজ ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট অন বাংলাদেশ। ডেইলি স্টারের প্রথম পৃষ্ঠায় বুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভের একটি ছবিও বড় আকারে ছাপা হয়েছে।